বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি তিন ম্যাচ। মার্চের প্রথম দিনই জাতীয় দলের ক্যাম্প শুরু, টার্গেট কোচ জেমিডের। প্রাথমিক স্কোয়াডে দেখা যেতে পারে নতুন মুখ। ওমান কিংবা কাতারে খেলা হলে হোম অ্যাডভান্টেজ হারাবে দল। বিকেলে নিজের মত জানিয়েছেন জাতীয় দলের কোচ জেমিডে। কোয়ারেন্টিনে হোটেল রুমে একলা বিরক্তিকর সময় শেষে মুক্ত ব্রিটিশ কোচ জেমিডে। তবে সেই সময়টা কাজে লাগিয়েছেন জাতীয় দলের কোচ। ভাবনায় ছিল জীবন তপু জামাল ভূঁইয়াদের স্কিল আর ট্যাকটিক্সের উন্নতি। বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য একটা ভালো প্রস্তুতি দরকার। আমি মনে করি এটা যত দ্রুত শুরু করা যায় ততই ভালো। যাই হোক, মার্চের প্রথম সপ্তাহেই ক্যাম্প শুরু করতে চাই। একদিন আগে মাঠে বসেই দেখেছেন লিগের খেলা, বাকি ম্যাচগুলো দেখা হয়েছে টিভিতে। ফুটবলারদের পর্যবেক্ষণের কাজটা এগিয়ে রেখেছেন জেমিডে। লিগের শুরু থেকেই খেলা দেখছি, বেশ কিছু নতুন ছেলে আমার চোখে পড়েছে, ওদের স্কিল ভালোই। দেখা যাক, প্রাথমিক দলে ডাকতে পারি কয়েকজনকে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের ভেন্যু যদি ওমান বা কাতার হয়, সেক্ষেত্রে ছেলেদের পারফরমেন্স নিয়ে শঙ্কা আছে এই কোচের। দেখুন, যে কোনো ইভেন্টেই হোম অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে। আর কিছু হোক বা না হোক, হোমে খেলোয়াড়দের মনোবল বাড়ায়। ওমান বা কাতারে খেলা হলে আমরা সেই জায়গায় অনেক পিছিয়ে থাকব। দলে বিদেশি গোলকিপিং কোচ, ফিজিও বা অন্য কোনো কোচিং স্টাফ নিয়োগে ফেডারেশনকে পরামর্শ দেওয়ার কথাও ভাবছেন জেমিডে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।